ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাকে সবাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব কুমার, সহকারী শিক্ষক সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিগত ক্লাসে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে নকদান বই পড়িয়েছিলাম। নকদান বই এক গড়া, দুই গড়া, তিন গড়া নকশা বই আমরা পড়ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান দাদা নিয়ে আলোচনা করব। নগদ প্রাপ্তি ও নগদ প্রদান দাবেদা নিয়ে আলোচনা করব। এখন নগদ প্রাপ্তি ও নগদ প্রদান বলতে কি বুঝে আমরা আগে একটু জানি। আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে নগদে এবং বাকিতে উভয়ভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এখন নগদ প্রাপ্তি, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল ব্যবসায়িক লেনদেন নগদে হয়ে থাকে এবং নগদে যেগুলো যে টাকাগুলো আমরা পেয়ে থাকি সেই সকল লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবে দেওয়া যাবে, এবং ওই একই রকমভাবে যে সকল লেনদেনগুলো আমরা নগদে প্রদান করে থাকি বাকিতে না, নগদে প্রদান করে থাকি সেইগুলো নগদ প্রদান যাবে দেয় বসবে, নগদ প্রদান নগদান বইতে বসবে। এখন আমরা আজকে সৃজনশীল প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন তিন নম্বর দেখি। তিন নম্বরে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা আছে, আমাদের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুতির একটা অঙ্ক আমরা একটু দেখি। তিন নম্বরে কিছু কতগুলো মাস মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিছু ব্যবসায়িক লেনদেন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর আছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা যাবে না যা তার পরিমাণ কত। আমরা একটু অঙ্কটা পড়ে দেখাই, নগদ প্রাপ্তি ও প্রদান যাবে না যেগুলো তার পরিমাণ কত। তারিখ, বিবরণ, টাকা, টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি ও প্রদান বইতে যাবে না যা তার এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। দেখো লেখা আছে কি, মার্চ মাসের এক তারিখ নগদ তহবিল এইটা যাবে না, দুই হাজার সতেরো মার্চ এক নগদ তহবিল, এই যে নগদ তহবিল এক তারিখে আমরা যে টাকা নিয়ে আসছি এই টাকাটা আমাদের যাবে না, কত আছে সাতান্ন হাজার পাঁচশো টাকা, এইটা নগদ প্রাপ্তি যাবে দেয় বসবে না। আর আছে কি, দেখো মার্চ মাসের দশ তারিখে একটা লেনদেন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মার্চ মাসের দশ তারিখে লেনদেনটা কি আছে দেখো, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন চার হাজার টাকা ও পণ্য উত্তোলন এক হাজার টাকা। আমাদের যে দুইটা লেনদেন হয়েছে, একটা নগদ, নগদটা অবশ্যই নগদান বইতে যাবে, আমি ব্যক্তিগত প্রয়োজনে যে পণ্য উত্তোলন করছি এক হাজার টাকা ওইটা যাবে না পণ্য উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ভালো করে নগদ যেটা আসছে ওটা কিন্তু আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে, আমাদের যেটা পণ্য নিয়ে নিয়ে নিয়েছি আমি ব্যবসা থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, ওইটা নগদ প্রাপ্তি যাবে দেয় আসবে না। কত হাজার টাকা, এক হাজার টাকা, আমাদের মোট যোগফল আটান্ন হাজার পাঁচশো টাকা, আমাদের এইটা আসবে না, আমাদের খ নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা খ নম্বর নিয়ে আলোচনা করি, নগদ প্রাপ্তি যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খ নম্বর নিয়ে আলোচনা করি। খ নম্বর দেখো কি আছে আমাদের, আগে একটু ঘর ঘরটা কি, প্রথম আছে তারিখ, তারপর আছে বিবরণ, এরপর আছে সূত্র, এরপর আছে নগদ টাকা, এরপর আছে পাঁচটা, এরপর কি আছে বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার ক্রেডিট আর অনন্য হিসাব ক্রেডিট। প্রথম আছে তারিখ, এরপর বিবরণ, সূত্র, নগদান হিসাব দেবি, এরপর কি পাঁচটা হিসাব দেবি, এরপর বিক্রয় হিসাব ক্রেডিট, এরপর জেনাদার দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নগদান বই নগদ প্রাপ্তি যাবে না, নগদ প্রাপ্তি যাবে না,
নগদ প্রাপ্তি দাবিতে আমাদের কি কি আসছে আমরা আবার ডিটেইল করি। তারিখ, বিবরণ, সূত্র, নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এখন আমাদের কোন কোন গুলো যাবে আমরা একটু খেয়াল করে দেখি। এক তারিখ যাবে না, দুই তারিখ নগদে ও সেকে পণ্য করে, তো পণ্য করে গেলে আমাদের প্রাপ্তি ঘটে না, প্রদান ঘটে, আমাদের এখানে আসবে না। পাঁচ তারিখ পণ্য বিক্রয় 45,000 টাকা, আমাদের এই দাবিদারটা করি। পণ্য বিক্রয় করলে কি হয়, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, আমাদের নগদও আছে বিক্রয়ও আছে। কারণ আমরা 5 তারিখ 2017 মার্চের 5 তারিখ আমরা বিক্রয় এখানে লিখবো না, যেহেতু আমাদের নগদ আছে 45,000 টাকা, বিক্রয় আছে 45,000 টাকা। আমরা জাবেদা যেহেতু করছি, জাবেদা ডেবিট এবং ক্রেডিট কার্ড সমান হয়, আমাদের কি আছে নগদান হিসাব ডেবিট, কিন্তু আমাদের এখানে আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা এটা করে নিলাম। এরপর আমরা কত তারিখ দেখি, 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, টাকা চলে যাবে আসবে না। 11 তারিখটা দেখো, ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা, তো ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের কী হয়, নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট, আমাদের যেহেতু ঋণ হিসাব নাই এই কারণে অন্যান্য হিসাব বলবে। তো আমরা 11 তারিখ লিখি, মাসের 11 ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব 50,000 টাকা, অন্যান্য হিসাব 50,000 টাকা। আমরা বুঝতে পারছি, আমরা জাবেদা করে দেখবো যেটার সাথে যেমন নগদ আছে বিক্রি আছে বিক্রি বসাইলাম, এখন এখানে আছে নগদ হিসাব ডেবিট আর অন্যান্য ব্যাংক ঋণ হিসাব আমাদের নেই, এই কারণে অন্যান্য হিসাবে, অন্যান্য হিসাবে আমাদের এখানে বসে গেছে। এরপর দেখা আছে কি, আমার 17 তারিখ সুক্তির নিকট থেকে 25,000 টাকা নিষ্পত্তি দিয়ে 24,250 টাকা আমরা প্রাপ্তি, তা আমাদের প্রাপ্তি আছে। আমরা লিখি কত তারিখ, 17 তারিখ, 17 তারিখ আমরা লিখব কি সুক্তি হিসাব, আমরা সুক্তি নিকট পাইছি, পাইছি কত টাকা, 24,250 টাকা পেয়েছি, 24,250 টাকা। এখন এইখানে বাদটা কত, 750 টাকা, আমরা মোট পাবো কত টাকা, সত্যি কি দেনাদার মোট পাবো 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার একটু খেয়াল করি, আমরা ওর কাছ থেকে পাবো 25,000 টাকা, নগদ পেয়েছি কত, 24,250 টাকা, বাদটা করে যাবে 750 টাকা, বাদটা আমরা 7 দিয়ে আসছি। এরপর কি আছে দেখো, 27 তারিখ ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয়, পুরাতন কম্পিউটার বিক্রয় অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম কত টাকা বিক্রি করছি, 9,000 টাকা, তা নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম কোনো নেই এই জন্য এইটা বলবে কি অন্যান্য হিসাবে করে বসবে, তার মানে আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম আসবাবপত্র নামে কোনো হিসাব নেই এই জন্য কি আসবে, অন্যান্য হিসাবে ক্রেডিট আসবে। প্রিয় শিক্ষার্থীরা, নগদান হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এরপর কি আছে, 31 ব্যাংক সুদ মঞ্জুর করছে 1,000 টাকা, ব্যাংক সুদ হিসাব কত টাকা, ব্যাংক সুদ হিসাব 1,000 টাকা। এখন দেখো এখানে ব্যাংক সুদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু আমাদের ব্যাংকের কোনো হিসাব নেই, না থাকলে আমাদের কি আসবে, অন্যান্য হিসাবে বসবে, আমাদের আর নেই, 31 তারিখ পর্যন্ত আমাদের হিসাব শেষ। এবার আমরা যোগফল নামাবো, ডেবিট এবং ক্রেডিট যোগ করে দেখবো, আমাদের এখানে কত, 750 45,000 টাকা, 25,000 50,000 10 60,000, আমার এটা যোগ করে নামাই 250, 5 আছে 9 9 আর 10 10 19, হাতে আছে 1 2 3 5 3 8 আছে 12, 1,29,250 টাকা। এখন আমরা আবার একটু দেখি, ডেবিট এবং ক্রেডিট যোগ করে দেখি সমান, যাবে তার উভয় পক্ষ আমাদের সমান হবে, আমাদের 1,29,250 আর 750, 1,30,000 টাকা হবে, 1,30,000 টাকা। আমাদের ক্রেডিট পাস বিক্রয় কেনাদার অন্যান্য হিসাব যোগ করলে 1,30,000 হবে, তাহলে আমাদের এইটাই হলো নগদ প্রাপ্তি জাবেদা। আমরা আবার একটু খেয়াল করবো, আমাদের যে পরিমাণ টাকা ডেবিট হবে সম পরিমাণ টাকা ক্রেডিট হবে, আমরা জাবেদার মতো করে দেখবো, জাবেদাই করবো। নগদান হিসাব ডেবিট প্রথমটা আসছে কি, নগদে আমি বিক্রয় করছি পণ্য, আমি আবারও একটু বলি, আমাদের 5 তারিখ আছে কি, নগদে পণ্য বিক্রয় করলাম, আমি জাবেদা কি লাগলাম, নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট সমপরিমাণ টাকা থেকে ক্রেডিট হবে আমরা এটা কিন্তু একটু খেয়াল করব আমরা আবারো এটা একটু খেয়াল করব তারপরে কাছে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি আমাদের কি জাবেদা আছে কি ব্যাংক হিসাব নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কিন্তু আমাদের ক্রেডিট পাশে ব্যাংক ঋণের কোনো ঘর নেই আছে কি বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট আমাদের এইখানে যে নাম আছে বাইরে যদি কোনো কিছু আসে তখন কোন হিসাবে বসবে অন্যান্য হিসাবে বসবে আমি নগদ হিসাবটা নগদের ঘরে বসিয়েছি বাকি 50,000 টাকা আমি অন্যান্য হিসাবে ঘরে বসিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্ক করার পর আমাদের নগদ টাকা এবং বাটটা দুইটা যোগফল যা আসছে আমাদের ক্রেডিট পাশের যোগফল সমপরিমাণ টাকা আসছে এটাই আমাদের এই নগদ প্রাপ্তি জাবেদা মূল প্রতিবেদ্য বিষয় আমি আবারো সকল শিক্ষার্থীদের নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা বাড়িতে বসে করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা এক গড়া দুই গড়া তিন গড়া নগদান বই সব করিয়েছি আমরা পরবর্তী ক্লাসে আমাদের নগদ প্রদান জাবেদা যে অঙ্কটা আছে আমরা ওইটা দেখব আমি আবারও বলছি নগদে নগদ প্রাপ্তি জাবেদা সব নগদ সম্পর্কিত লেনদেনগুলো আসবে প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে